আপনারা যারা রবিপ্রিট সিম ব্যবহার করছেন তাদের মধ্যে অনেকেরই দেখা যায় আপনাদের রবিপ্রিট সিমে অনেক সময় ছোটখাটো সমস্যা হয়। দেখা যায় অযথা টাকা কেটে নিচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের প্রিপ্রিট সিমে হতে পারে। তখন অবশ্যই আপনারা অনেকে চিন্তা করেন আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে যদি রবি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে সমস্যাটি সমাধান করা যেত। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনার রবিপ্রিট সিমে যদি কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো সমস্যা হয়, সেই সমস্যাটি নিয়ে রবি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কথা বলে আপনি মুহূর্তে কীভাবে সমাধান করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কিছু আবদার আছে। প্রথমত হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আপনি যদি মিটন বাংলা বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন রবি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলা যাক। ফোন ডায়াল অপশনে যাবেন, ফোন ডায়াল অপশনে আসার পর 1-1 তুলবেন। 1-1 তুলে আপনার যেই রবি প্রিপেড সিমটাতে সমস্যা সেই রবি প্রিপেড সিমটাকে ডায়াল করে দেবেন। আমার রবি প্রিপেড সিম থেকে আমি ডায়াল করে দিচ্ছি। সংক্রমণ রোধে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, প্রয়োজনে ফ্রি কল করুন 333-1623 নম্বরে অথবা ভিজিট করুন corona.gov.bd ওয়েবসাইটে। শুভ অপরাহ্ন, রবি সেবায় আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু রবি হেল্পলাইন। প্রিয় গ্রাহক, কারিগরি উন্নয়ন কাজের জন্য এই মুহূর্তে ডাটা প্যাক কিনতে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। লোন সম্পর্কে জানতে অথবা শেষ 5টি খরচের তথ্য জানতে এক চাপুন। আপনার নম্বরের স্পেশাল অফার ও মিনিট বান্ডেল সম্পর্কে জানতে 2 চাপুন। কম খরচে ইন্টারনেট প্যাক সম্পর্কে জানতে ও কিনতে 3 চাপুন। ইন্টারনেট সেটিং ও ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে 4 চাপুন। আপনার নম্বরে গান ও অন্যান্য সার্ভিস চালু ও বন্ধ করতে 5 চাপুন। ভিজুয়াল আইভিআর 1216 এবং মাই রবি অ্যাপের লিঙ্ক পেতে 6 চাপুন। আপনার নম্বরের সকল সার্ভিস বন্ধ করতে 7 চাপুন। এজেন্টের সাথে কথা বলতে 8 চাপুন। টু চেঞ্জ ইওর ল্যাঙ্গুয়েজ প্রেস 9। আকর্ষণীয় ডেটা অফার সম্পর্কে জানতেও কিনতে 1 চাপুন। আপনার নম্বরের স্পেশাল অফার জানতে 2 চাপুন। আপনি স্মার্টফোন গ্রাহক হলে মাই রবি অ্যাপ থেকেও আমাদের সেবা নিতে পারেন, অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেতে 3 চাপুন। 1-1 আইভিআর থেকে অন্যান্য সেবা নিতে 4 চাপুন। এজেন্টের সাথে কথা বলতে প্রতি মিনিট 67 পয়সা চার্জ প্রযোজ্য, নিশ্চিত করতে 5 চাপুন। আপনার কলটি এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে, সেবার মান উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য কলটি রেকর্ড করা হবে। আসসালামু আলাইকুম, রবি থেকে আনিকা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম আপু, আমার এই প্রিপেড সিমটিতে অযথা টাকা কেটে নেওয়া হচ্ছে, এটা একটু দেখবেন কেন টাকাটা কেটে নেওয়া হচ্ছে। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার বিষয়টি জানতে পেরে, কাইন্ডলি কিছুটা সময় দিয়ে সহযোগিতা করুন, আমি চেক করে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে আপু। সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ স্যার। স্যার, আমি আপনার কাছটি করছি, কাইন্ডলি কিছুটা সময় দিয়ে সহযোগিতা করুন। আচ্ছা, ওকে, সমস্যা নাই, দেখুন। স্যার, ধন্যবাদ। সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ স্যার। আমি দেখতে পাচ্ছি বর্তমানে আপনার সিমটিতে টাকা চার্জ করার মতো কোনো সার্ভিস অ্যাক্টিভ নেই, শুধুমাত্র কথা বলার মাধ্যমে টাকাটি চার্জ হয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনি ইন্টারনেট ব্রাউজিং করেছিলেন, যার মাধ্যমে আপনার 27.60 টাকা এবং 27.61 টাকা চার্জ করা হয়েছে, ঠিক আছে স্যার? আমি ইন্টারনেট ব্রাউজিং করছিলাম এই রবি প্রিপেড সিম থেকে। জি স্যার, ইন্টারনেট ব্রাউজিং বলতে আপনার ফোনের যে বিভিন্ন
ওয়েবসাইট থাকে কিংবা সিম টু কি নামের একটি অপশন থাকে, সেখানে যদি আপনি ভুলক্রমে এন্টার করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট থেকে মূলত টাকাটি চার্জ করে নেওয়া হয়ে যায়। ঠিক আছে, না আমি তো আমার ফোনতে ইন্টারনেট চালাই সবসময় ওয়াইফাই দিয়ে, তো আমি তো এমবি দিয়ে ওয়াইফাই চালার কোনো মানি নেই। এই সরি আপনার রবিবির সিম দিতে আমি এমবি দিয়ে যাই, আপনার নেট চালাবো এমন কোনো মানি নেই। তো তো অযথাটা এটা তো অযথা রেখে কেটে দিচ্ছে না? স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার কাইন্ডলি আপনার হ্যান্ডসেটটি আপনি অন্য কারো হাতে দিবেন না। এছাড়া আপনার যে ইন্টারনেটের যে সিম টোকি নামের একটা অপশন রয়েছে, এছাড়া বিভিন্ন যে ইন্টারনেট ব্রাউজিং অপশন রয়েছে সেখানে আপনি কাইন্ডলি প্রবেশ করবেন না, তাহলে আশা করছি এরকম ধরনের সমস্যা থেকে আপনি ফেস করবেন না কখনো। ঠিক আছে, এছাড়া আমাদের মাইরুবে অ্যাপটি ভিজিট করেও আপনার ইন্টারনেট সম্পর্কিত তথ্য আপনি পেয়ে যাবেন। আপনার সুবিধার্থে আমি আপনাকে কোডটি এসএমএস করে পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করে নেবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমি কোনো সার্ভিস অ্যাক্টিভ নেই না, আমার পুরো সিমটি কোনো সার্ভিস অ্যাক্টিভ নেই আপনাদের? না জি স্যার, এখন থেকে আপনি নিশ্চিন্তে আপনার সিমটিতে টাকা রিচার্জ করতে পারবেন, টাকা চার্জ করার মতো কোনো সার্ভিস অ্যাক্টিভ নেই। ঠিক আছে, আচ্ছা ওকে, আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওকে, থ্যাংক ইউ।